ঠিক না? হ্যাঁ, এমনও কুকারেজ আছে ঘরের ভিতরে যেদিন থেকে কিনা আনছে আজ পর্যন্ত একবারও ব্যবহার হয়ে দেখে নাই, শুধু শোকে যে সাজানো আছে, তারপরও জ্ঞান জ্ঞান হইতে থাকে ঘরে, নতুন নতুন বাইরিতেছে, একবারও কিনা আনলা না, অমুক কোম্পানি তমুক কোম্পানি, এমুক ব্র্যান্ড তেমুক ব্র্যান্ড, কেন সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকে, ঠিক না? হ্যাঁ, কিন্তু যে চিত্র দেখাইলাম ওইটা কারো ঘরে আছে? এই জন্য দ্বিতীয় রাস্তা হইল মেরে দোস্ত, এই ছোট জীবনটা আমি ইচ্ছা করলে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো কাটাইতে পারি, তাইলে চিরদিনের জন্য আমি ইচ্ছা স্বাধীনতা পাওয়া যাব, যেমন খুশি তেমন চলতে পারব, জান্নাত যেমন খুশি তেমনের জানা, যেমন খুশি তেমন যা চাবে তা। যুবকরা ভাবতেছে 14 তারিখ হইব কিনা, তোমাদেরকে আমি লেখা দিতেছি জান্নাতে পার 15 মিনিট পরে 14 তারিখ হবে, কত লেখা লয়ে যাও আমার কাছ থেকে, পার 15 মিনিট পর কি 14 তারিখ বুঝো, তোমার কাছে মেসেজ আসবে, ভিডিও মেসেজ, একবারে সব কিছু দেখায়া মেসেজ আসবে, তারপরে ডাকবে তাল ইলাইয়া আমার কাছে জলদি আয়, তুমি কইবা বাইক পামু কই, আল্লাহ সুপার বাইক বানায় রেখা দিছে, ওটা পেট্রোল দিয়ে চলবে না, ওটা বাতাসে উইরা চলবে, উইরা ইয়ার কাবুর রাকিব ওয়ায়ুসিরু হাইসু ইয়াশা, চলবে আর চোখের পলকে উইরা চলে যাবে, প্রতি 15 মিনিটে একবার আসবে, প্রতি 15 মিনিটে, কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে, তুমি এটা কাজে তো লাগাইতে হবে, ওইখানে পাওয়ার ব্যাংক থাকবে না যে বইরা রেখা দিবা, ওটাকে কাজে লাগাইতে হবে, ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার বাইঙ্গা বলতেছি না, হুজুর করতে জিজ্ঞেস করো, ডেলি 100 বার ব্যবহার করবে, কতবার 100 বার ব্যবহার করলে আমি হিসাব করে দেখছি 15 মিনিটে একবার মেসেজ আসবে, 24 ঘন্টা যদি 24 ঘন্টায় 15 মিনিটে এক মেসেজ, কত একবার মেসেজ আসবে, আসো আল্লাহ বানায় রেখা দিছে, 14 তারিখও আছে, ডিস্কো আছে, ডিজেও আছে, যা কইবা সব আছে, আয়া পড়লাম তো অবেলা, আবার যদি কোনোদিন আই তো তোমাদের জান্নাতে ডিজে দেখা যাবো, ডিজে কারে কয়, এইখানে ডিজেতে আর কি আছে, কয়টা কালার কও, আরে কয়টা কালার কও না, জীবনে 2-1 বার দেখো না, কয়টা কালার, 12-13 এর বেশি তো না, কয়টা লাইট ঘুরতে থাকে, কয় কালারের লাইট, আমি তো বলবো 10 কালার এখানে কেউ কইতে পারবো না মুখস্থ, 10টা কালারের নাম পারবেন? হ্যাঁ, জান্নাতে তো যখন ডিজে পার্টি হবে, এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে, 2 লক্ষ কালার, প্রথম জঙ্কারে যে 2 লক্ষ বাহির হয়েছে 40 বৎসরের পরে দ্বিতীয়বার কোনো কালার রিপিট হবে না, সব নতুন নতুন, আজকে ডিজেতে যেগুলা হয়েছে এগুলা কালকে হবে না, কালকেরটা যেটি হবে পরশুতে হবে না, সব নতুন নতুন কালার আল্লাহ সাপ্লাই দিবে। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই, আমাদের শিক্ষিত মানুষগুলা বলে, এরা বলে শিক্ষিত ছিল না, তো তোমরা বড় শিক্ষিত, ম্যাক ডাইকা দেখায় দাও মাইনা নিমু, সাহাবা তো ম্যাক ডাকলে আসতো, হুজুরদেরকে জিজ্ঞেস করেন আসতো না? মিথ্যা বলতেছি, তোমরা ডাইকা দেখায় দাও, ম্যাক ডাইকা দেখায় দাও, তাইলে মানবো তোমরা বড় শিক্ষিত এডুকেটেড, তোমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত, আর সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, ম্যাককে ডাকলে আসতো, টোকা দিলে ভূমিকম্প ভেঙে যেত, চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য করতো, প্রযুক্তি ছাড়া 3000 কিলোমিটার দূরে ভিডিও কল করতে পারত, আমিরুল মোমিনিন কল করতেছে সারিয়া পাহাড় সামলা।
সারিয়া যদি না শুনে আর না দেখে তো কোন পাহাড় সামলাবে? ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড লাগানো আছে, এখনো রাখা আছে, তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ইশারায় যেই পাহাড়ে অগ্নিগিরিকে আবদ্ধ করে গেছে এখনো ওই পাহাড় রাখা আছে মদিনায়, ওটারে কেউ খোঁচায় না। তমিমে দাড়ি বলছে ভিতরে থাকবি বাহির হবি না, অথচ নিজের কবর আমি দেখা আসছি টিউনেসিয়ায়। তমিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর টিউনেসিয়ায়। মেরে দোস্ত, এই জন্যই সাহাবা পাগল ছিলেন, 60-70 বছরের জীবনটা আল্লাহর ইচ্ছা মতো, আল্লাহর রসুলের ইচ্ছা মতো কাটানো, যতদিন মুসলমান কাটাইতেছিল। আপনারা বিশ্বাস রাত্র বেশি হইতেছে বিশ্বাস করবেন কিনা জানি না, যতদিন কাটাইতেছিল সাহায্য চাইতে দেরি আসতে দেরি হয় না। একটা দিয়া দেখি সে বোঝানো যায় কিনা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমরা 8,000 ছিলাম, রুমি সৈন্য ছিল 1,00,000, আমাদেরকে চতুর্দিক দিয়ে ঘিরা ফেলছে, যেমন আজকে গাজা চতুর্দিক থেকে অবরুদ্ধ, ঠিক না? আমাদেরকে ঘিরা ফেলছে চতুর্দিক থেকে, আমরা ভাবতেছিলাম কবর হয়ে যাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যে আমার পাশে একজন জীর্ণ শীর্ণ ছিঁড়া ফাড়া কাপড় ক্ষুদায় চেহারা বইটা গেছে, উপর দিকে চেয়ার ঠোঁট হেলায়া বইলা দিছে, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের সাহায্যের এখনো কি সময় আসে নাই? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কসম খায় বলতেছে, আমি দেখলাম আকাশটা ফাইটা গেল, সাদা ঘোড়ায় অশ্বারোহী জান্ডা নিয়ে একজন বাহির হলো, প্রথমে পাগড়ি পরিহিত, এর পিছনে পিছনে লাইন ধরা বাহির হতে শুরু করলো, চোখের পলকে প্রথম ব্যক্তি আমার মাথার উপরে চলে আসলো, আর আয়েশা একটা চিৎকার দিয়া বলল, আবশির ইয়া উম্মতা মুহাম্মদ, যা নাসরা রব্বা মুহাম্মদ, ও উম্মতে মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো, তোমাদের রবের সাহায্য চলে আসছে। বলে বলতে আওয়াজ দিতে দেরি, সামনে তাকায় দেখলাম রুমিরা ভাগতেছিল, যে যেদিকে পাল্লো জান নিয়ে ভাগতে শুরু করলো, আমরা পিছা করতে শুরু করলাম, 1,00,000 ভিতরে বেশিরভাগ ভেগা গেল, বাকিগুলো আমরা জাহান্নামে পৌঁছায় দিলাম। ময়দান আমাদের হাতে চলে আসলো, গনিমতের মালের পাহাড় জমে গেল, চিৎকার দিতে দেরি, সাহায্য আসতে দেরি হয়। আজকে আমরা চার যেমন মনে চাইতেছে সে সেইভাবে জীবনটা কাটাইতেছে, আসেন তওবা করি, করবেন? হ্যাঁ, রাজি? আল্লাহ কিন্তু ডাকতেছে তওবা করার জন্য, হালমি মুস্তাগফির ফাগফির আলা, প্রথম আকাশে তাহলে হাত উঠায় বলেন যে আল্লাহ তওবা করলাম অতীত থেকে, এইভাবে উঠান, এইভাবে, এইভাবে না, এইভাবে পাওয়ার জন্য আল্লাহ কবুল করুক আপনাদের তওবা। আর যদি মনের থেকে করে থাকি গুনাহ মাফ, আজকে যদি উম্মত তওবা করে আল্লাহর দিকে ফিরে, তাহলে আমার বিশ্বাস কালকে সকালে সূর্য নতুন খবর নিয়ে উঠবে, আল্লাহ নাইমা আসলে আর কোনো বড় বড় না, কোনো সাপোর্ট সাপোর্ট না, আল্লাহ সৈনিকের অভাব নাই, কত সৈনিক আল্লাহ ছাড়া কেউ জানে না, লা ইয়ালামু জুনুদা রব্বি ইল্লা হু, কত প্রকার এটাও দুনিয়ার কেউ জানে না। আল্লাহর জন্য কোনো জরুরি না যে বড় বড় পাথর উপর থেকে মারবে, নমরুদকে ধ্বংস করছেন মশা দিয়া, মশা পুরা জাতি সহ সৈন্য সামন্ত সহ শুধু মশা দিয়া, দুনিয়ার ইতিহাসে একটা মশা পাওয়া যায় যার বয়স ছিল 400 বছর, ওটা হলো যেটা নমরুদের নামে।